অর্জুন বাবু স্যার কে অর্জুন সরকার হাজিরার খাতাতে সই করেছিল তুই আমার পাশ দিয়ে আমাকে না দেখে চলে আসছিস কেন আপনি কি মাধুরী দীক্ষিত না ক্যাটরিনা কাইফ যে আপনাকে দেখে ঢুকতে হবে তুই আমাকে চিনিস আমার নাম অর্জুন সরকার না বললেও চলতো ফাইলে লেখাই আছে তোমার দাদাকে একটু চুপ করে থাকতে বলো নইলে কিন্তু মাথার প্রেসারটা টেনে এত নিচে নামাবো যে কোনোদিন আর বাথরুম থেকে বেরোতে পারবে না এই তুই কি তো বুঝতে পারছিস না তোকে আমি দাদা পার্টি দিদি পার্টি দুটোকে দিয়ে একদম নড়িয়ে দেবো বেশি পার্টি পার্টি না কর নিজের দাঁত কপাটি সামলা তুই এখানকার লোকজন সব খেপা কুকুরের মতো হয়ে গেছে কখন ছিঁড়ে করে খেয়ে ফেলবে কিচ্ছু বুঝতে পারবো না কেটে এই গ্রামের শান্তির জন্য যদি সবাই খুন করতে তাই করব আর এই গ্রামের জন্য নয় প্রাণ নেব নয় প্রাণ দেব কথাটা শুনলেন তো আপনার কথাতে আপনার লোকেরা যে কোনো সময় প্রাণ নিয়ে নিতে পারে কিন্তু এরা আমার কথাতে যে কোনো সময় প্রাণ দিয়ে দিতে পারে কি ভেবেছেন নাকি হ্যাঁ আমি একজন গ্রামের থানার সামান্য ওসি থানায় বেশি পুলিশ নেই আপনি ঢুকবেন অপমান করবেন গালাগাল দেবেন দরকার পড়লে মেরে ফেলে দিতেও পারেন কিন্তু মনে রাখবেন এই গ্রাম হচ্ছে আমার পরিবার আর এরা সবাই আমার আত্মীয় আর আপনি ভালো করেই জানেন যে পরিবারের একজনকে যদি আপনি মারেন তাহলে বাকিরা আপনাকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে নেবেন তাই চুপচাপ হাজিরার কাগজে সই করুন আর এখান থেকে চলে যান আপনি বেঁচে থাকবেন এটা আমার দায়িত্ব ভজন বাবু উনি শিক্ষিত ভেবে আপনাকে সম্মান দেখানোর জন্যই পেনটা এনেছেন কিন্তু আপনার থোবড়ার থোবড়ার ভাষাটা শুনে বোঝা যায় যে এটার কোনো প্রয়োজন নেই এই আঙুলটাই যথেষ্ট আর হ্যাঁ হাজিরার বাকি 14টা দিন ভুলেও মিস করবেন না আমি জানি আপনি চাইলেও মিস করবেন না জান জান